المصباح في زجاجة السلام عليكم আলমিসবাহ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, অনেক লোককে দেখা যায় অসুস্থ হলেই ডাক্তারের পিছনে দৌড়ায়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, হাদিসটি মুসনাদে আহমদ ও তাবারনী শরীফে রয়েছে, যে ব্যক্তি ফজরের পর এই দোয়াটি তিনবার পড়বে আল্লাহ তাআলা তাকে চারটি অসুস্থতা থেকে রক্ষা করবেন। আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন এবং এই দোয়াটির গুরুত্ব বোঝার চেষ্টা করবেন। যে ব্যক্তি ফজরের পর এই দোয়াটি তিনবার পড়বে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে চারটি বড় বড় রোগ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। নাম্বার 1, উন্মাদনা, মেন্টালি আনব্যালেন্সড এবং ক্ষীণ স্মরণশক্তি, শার্পলেস মেমোরি, কোনো জিনিস সহজে ভুলে যাওয়া, মনে রাখতে না পারা, অর্থাৎ ব্রেনের সাথে সম্পর্কিত যত প্রকার অসুস্থতা রয়েছে আল্লাহ তাআলা সবগুলো থেকে এই দোয়ার মাধ্যমে হেফাজত করবেন ইনশাআল্লাহ। নাম্বার 2, চেহারা কুৎসিত হয়ে যাওয়া, এটা অসুস্থতার কারণে হতে পারে, যেমন অনেক মহিলা পুরুষদের চর্মরোগের কারণে শরীরে বিভিন্ন স্থানে সাদা দাগ পড়ে যায় অথবা চেহারার উপর কালো দাগ পড়ে যায়, অর্থাৎ যত কারণে মানুষের চেহারা নষ্ট হতে পারে, উজ্জ্বলতা কমে যায়, সবগুলো থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। যে সকল মা বোনেরা বিউটি পার্লারে যেতে অনেক পছন্দ করেন এবং নিজের চেহারার উজ্জ্বলতা বৃদ্ধির জন্য সর্বপ্রকার চেষ্টা করেন এবং কত কিছুই না ব্যবহার করেন, আমি তাদের এই দোয়াটি সাজেস্ট করব। এই দোয়াটি বারবার পড়বেন, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা চেহারার লাবণ্যতা, উজ্জ্বলতা শেষ বয়স পর্যন্ত বর্ধিত রাখবেন। আর তৃতীয় নাম্বার হচ্ছে অন্ধত্ব। এর দ্বারা উদ্দেশ্য যে একদম চোখে দেখতে পায় না অথবা চোখে কম দেখে বা চোখে তার অন্য কোনো রোগ রয়েছে, অর্থাৎ চোখের সাথে সম্পর্কিত সকল প্রকার রোগ আল্লাহ সুবহানাহু তাআলা ভালো করে দিবেন ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার হচ্ছে সকল প্রকার দুর্বলতা, অর্থাৎ শরীর অনেক দুর্বল হয়ে যায়, একটু কাজ করলেই ক্লান্তি চলে আসে। অনেক মহিলারা বলে যে আমি আর দাঁড়াতে পারছি না, আমার শরীর অবশ হয়ে যায়। তো এই ধরনের সকল সমস্যা ইনশাআল্লাহ এই দোয়ার মাধ্যমে ঠিক হয়ে যাবে। এত বড় বড় চারটি অসুস্থতা থেকে মুক্তির সুসংবাদ যে ব্যক্তি পাচ্ছে সে তো এই দোয়া না পড়ে থাকতে পারবে না। আর দোয়াটি খুবই ছোট, দোয়াটি হল সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ছোট দোয়াটি পড়লে আল্লাহ তাআলা চেহারার লাবণ্যতা বৃদ্ধি করে দেন এবং মেমোরি শার্প করে দেন, শরীরে সকল প্রকার অসুস্থতা থেকে হেফাজত করেন এবং শরীরে পরিপূর্ণ শক্তি দিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্তর থেকে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রেখে আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করে আমাদের সাথেই থাকুন।